হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ জিদ্দার বুমেরাং সিনেমাটা রিভিউ করব। কালকে আমি দুটো সিনেমা, অযোগ্য মানে বোম্বাদার অযোগ্য এবং জিদ্দার বুমেরাং, এই দুটো সিনেমাই দেখে অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে। এবং বোম্বাদার ফ্যান্সরা, যেহেতু আমার অনেক বেশি সাবস্ক্রাইবার রয়েছে, আমার চ্যানেলের মেম্বার রয়েছে, তাদের ডিমান্ড ছিল যে অর্পণ দা যত রাতই হোক না কেন তুমি প্লিজ অযোগ্য সিনেমার রিভিউটা দিও, আমরা ওয়েট করে থাকবো। তো সেই কারণে কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, 11টা না 11:30টার সময় আমি অযোগ্য সিনেমাটা রিভিউ চ্যানেলে আপলোড দিই। বাট এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, শরীরটা এতটাই খারাপ ছিল, ভাবলাম যে না, অনেকে ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম আজকে দেবো। ঠিক আছে, একদিন পরে আই থিঙ্ক সবার রিভিউ করা হয়ে গেছে, বুমেরাংকে নিয়ে সবার লাস্ট আমি রিভিউ করছি, তো তোমরা দেখো রিভিউটা। সো জিদ্দার অন্যরকম একটা সিনেমা হয়েছে বুমেরাং, যে সিনেমাটার সাথে জিদ্দার তোমরা আদার্স কোনো সিনেমা বা প্রিভিয়াস ডেতে জিদ্দার যে সকল সিনেমাগুলো করেছে, যে জনারের সিনেমাগুলো করেছে, সেরকম তোমরা মিল পাবে না। খুব একটা অ্যাকশান ফিল্ম না, ঠিক আছে, এটা কোনো ওরকম চেঙ্গিস টাইপের, রাভান টাইপের, একদম ফুললি অ্যাকশান কমার্শিয়াল সিনেমা যেখানে জিদ্দার সোয়াগ থাকবে, ওইরকম কিন্তু কিছু নেই সিনেমাটার মধ্যে। এই সিনেমাটা বাচ্চাদের ভীষণ 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 ভালো লাগবে, যারা ফ্যামিলি নিয়ে যাবে, যারা তাদের বাচ্চাদের নিয়ে যাবে, ছোটো ছোটো বাচ্চারা, তারা খুব এন্টারটেন হবে। ফুললি এন্টারটেনমেন্ট প্যাকেজ, এটা পুরো পাওয়ার প্যাকড এন্টারটেনমেন্ট রয়েছে এটার মধ্যে। এবং জিদ্দা যেভাবে মানে জিদ্দার এন্ট্রিটার সময় মানে ওই যে চিৎকারটা, ওই যে ক্রেজ, জিদ্দার ফ্যান্সদের ওই যে উন্মাদনা, ওই যে জিদ্দা জিদ্দা করে, ঠিক আছে, ফাটিয়ে দিয়েছো গুরু, কি লাগছে গুরু, ওটা ওটাই মানে ম্যাজিক। একটা কমার্শিয়াল সুপারস্টার জিদ্দা, এবং ওই ক্রেজটা হলের মধ্যে একটা আলাদা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দেয়, এবং মনে হচ্ছে বারবার যে ঝিমিয়ে পড়ছি না ভাই। কিছু কিছু ক্ষেত্রে সিনেমাটা কমেডি, খুব একটা যে বিশাল কিছু স্ট্রং কমেডির পয়েন্ট লাইন রয়েছে সেরকম কিছু না, খুব একটা যে স্ট্রং কিছু সংলাপ রয়েছে সেরকম কিছু না, বাট কমেডিগুলো ওয়ার্ক না করলেও কমেডিগুলো কিন্তু দর্শকদের চিৎকারে আমরা বোরিং ফিল করছি না, এমন হচ্ছে না ভাই কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে, মানে চারিদিকে ওই ক্রেজটা ফিল করতে বাধ্য করছে তোমায় যে এটার দিকে হাসবো, ভেতর থেকে হাসি না পেলেও হাসতে হবে, কারণ সবাই হাসছে, আমি একা চুপচাপ বসে থাকবো, এই রকম যে খুব একটা বিশাল কিছু। আমি বলবো এর থেকে জিদ্দার আরও অনেক মুভি আছে, ঠিক আছে, ভালো ভালো কমার্শিয়াল লাভ স্টোরি মুভিগুলো আছে, আওয়ারা বলি, তারপরে আমাদের দিওয়ানা সিনেমাটা বলি, ঠিক আছে, বচ্চন বলি, মানে বচ্চন বলে যে সিনেমাটা বেরিয়েছিল তোমরা জানো, পাওয়ার, ঠিক আছে, এরকম অনেক সিনেমা জিদ্দার রয়েছে যেখানে দারুণ কিছু কমেডি রয়েছে, ঠিক আছে, এর থেকে অনেক বেশি ভালো কমেডি লাইন রয়েছে। তো এটা কমেডি সিনেমা, বাট সেই রকমভাবে যে ওয়ার্ক করছে সেরকম কিন্তু না, বাট হ্যাঁ ভালো লাগবে, তার কারণ একটা সাইফাই টাইপের মুভি, নতুন প্রচেষ্টা, এবং জিদ্দার যে বাইক নিয়ে যে ওই যে ব্যাপারগুলো জাম্প করে যাওয়া, উড়ে উড়ে যাওয়ার যে সিনগুলো, ব্যাপক লাগছে জিদ্দাকে এই সমস্ত সিনগুলোতে, ব্যাপক লাগছে, কেউ কেউ রিলেট করতে পারবে, কেউ কেউ পারবে না, বাস্তবের সাথে তো এটা মেলে না, এটা একটা কল্পনা, এটা একটা মানে আমরা ভাবি যে এরকম যদি হতো কেমন হতো। একটা বাড়ির ওপরে উঠে একটা ছেলে, বাচ্চা ছেলে, সে ঘুড়ি পাড়তে উঠেছিল, তো সেখান দিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা, সে কীভাবে নামবে সে বুঝতে পারছে না, সেই টাইমটা গুজবাম্পস দেবে, সবাই ভাবছিল কী হবে কী হবে, সে কি পড়ে যাবে, সব নিচে যারা মানে আম জনতা রয়েছে তারা দাঁড়িয়েছিল, চিন্তা করছিল, চিৎকার চেঁচামেচি করছিল কে বাঁচাবে, তখন জিদ্দা বাইকটা নিয়ে ফ্লাইং করে উড়ে বাচ্চাটাকে বাঁচাতে আসে, ওই সিনটা দারুণ ছিল ওই সিনটা, ঠিক আছে। এবং রুক্মিণী মৈত্র, আমি জানি না অনেকে রুক্মিণীকে নিয়ে কেন ট্রোল করে, কেন হাসাহাসি করে, কেন বলে যে অ্যাক্টিং পারে না, ওভার অ্যাক্টিং করে ফেলে, অ্যাক্টিংয়ের কোনো ভাঁজ নেই, আমি জানি না। রুক্মিণী মৈত্রকে আমার দারুণ লাগে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস বলি আমি এনাকে, এবং রুক্মিণী মৈত্র আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছেন জিদ্দার সাথে রুক্মিণীর যেসব সিনগুলো ছিল, যেভাবে মানে রোবোটিক যে রুক্মিণীর যেটাকে আমরা বলছি নিশা, ঠিক আছে, ওই যে নিশার যে ব্যাপারটা, ওটা যেভাবে নিশার চরিত্রটাকে ফুটিয়ে তুলেছেন রুক্মিণী মৈত্র, হ্যাটস অফ। যেভাবে ওই যে মাথার চুল নেই নানা অবস্থায়, এবং অনেক কটা সিনস রয়েছে রুক্মিণী যেভাবে তার অভিনয় দক্ষতাটাকে ফুটিয়ে তুলেছে, তার যে ভয়েস ওভার রুক্মিণীর দারুণ লাগছে, জিতের সাথে তার কেমিস্ট্রি, জিতের সাথে তার গড়ে ওঠা, বেড়ে ওঠা, জিতের কথা শুনে চলা, বিভিন্ন জিনিসপত্রগুলো না খুব ভালো ওয়ার্ক করেছে এই জিনিসগুলো, ঠিক আছে। এবং জিতের সাথে সৌরভ দাসের যে কেমিস্ট্রি, যে বন্ডিং অনবদ্য,
ঠিক আছে, মানে সিরিয়াস বলছি, এরকম অ্যাসিস্ট্যান্ট বা এরকম কমেডির যে পাঞ্চ লাইনগুলো ছিল, আমাদের সৌরভদা কিন্তু দারুণ ফাটিয়ে দিয়েছে এটা মানতে হবে, ঠিক আছে। এবং রুক্মিণীর দুটো অ্যাকচুয়ালি জিদ্দার ওয়াইফ, এবং যে হামাগুড়ি দেওয়ার সিনটা রয়েছে, ওই যে রোবোটিক রুক্মিণী যেটা নিশা, ওই জায়গাটা খুব ভালো লেগেছে। এবং ওপর দিয়ে যে বেয়ে যাওয়ার যে ব্যাপারটা, হামাগুড়ি দিয়ে দিয়ে লুকিয়ে যাওয়া, ঠিক আছে, আমি জানি না যে কেউ বাড়িতে ঢুকে কেউ ওপরে তাকায় কি তাকায় না, আমি জানি না, মনে পড়ছে না, আমার হয়তো তাকায় না, খুব একটা ওপরে দিয়ে কিন্তু নজর যায় না মানুষের। সো ওভারঅল ফুললি এন্টারটেনমেন্ট একটা প্যাকেজ হচ্ছে বুমেরাং। যারা যারা রম কম কমার্শিয়াল সিনেমা দেখতে ভালোবাসো, তাদের খুব ভালো লাগবে, একটা কমেডি সাইফাই সিনেমা এটা। যারা মনে করছো যে খুব একটা বেশি অ্যাকশান থাকবে, রাবণের মতো ডায়লগ থাকবে, ঠিক আছে, ওই স্মগি ব্যাপারটা থাকবে, ওই অ্যাটিটিউডওয়ালা লুকিং থাকবে, ওই বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, হাঁটা চলাতে থাকবে, সিটি পড়বে, সেটা কিন্তু নয়। এটা ফুল ফ্যামিলি অ্যান্ড যারা চিলড্রেন রয়েছে তাদের ফুললি এন্টারটেনমেন্ট একটা প্যাকেজ হচ্ছে বুমেরাং, যেটা অন্য ধরনের একটা বাংলা কাজ, বাংলা প্রজেক্ট। সৌভিক কুণ্ডু এই ধরনের কাজ আগে কখনো করেননি, বাট সৌভিক কুণ্ডু যে একজন খুব ভালো, মানে কি বলবো, এক্সপেরিমেন্টের একজন পরিচালক, সেটা কিন্তু বোঝা যাচ্ছে একের পর এক ছবিতে, তার সুইজারল্যান্ড, তারপরে আয় কুকুয়ায়, দেন বুমেরাং, ঠিক আছে। তো অন্যান্য কাজ কিন্তু, বিভিন্ন রকমের কাজ কিন্তু সৌভিক কুণ্ডুর কাছে দেখতে পাচ্ছি। জিদ্দার লাস্ট কমেডি সিনেমা ওয়ার্ক করেনি, একেবারে ফ্লপ হয়েছিল, যে সিনেমাটার নাম ছিল বাচ্চা ওষুধ, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এবং এই সিনেমাটা ওয়ার্ক করা উচিত, ঠিক আছে, ফ্যামিলি নিয়ে সবাই এনজয় করা উচিত এই সিনেমাটা। গানগুলোতে সবাই এনজয় করেছে, সিটি মেরেছে গানগুলো, সেইভাবে আমার ভালো লাগেনি যখন বেরিয়েছে, আবার সিনেমাতে মোটামুটি কিন্তু ভালো লাগছে গানগুলো শুনতে। তো অম্বরীশ, তার অভিনয় ভালো লেগেছে, অম্বরীশ ভট্টাচার্য, ওভারঅল ঠিকঠাক একটা মুভি, ঠিকঠাক মুভি ওভারঅল, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বুমেরাং সিনেমাটা দেখেছো, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।